वेलकम टू एवरीबॉडी इन माय टीआरएस चैनल আমরা আজকে প্র্যাকটিস করব পরিবেশ বিদ্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আরেকটি বিষয় বলতে হয় সমস্ত ভিডিওগুলোকে আপনারা কিভাবে পাবেন বা দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এখন যে ভিডিওটি দেখছেন তার তলাতে দেখুন লেখা রয়েছে ইংলিশে টিআরএস সেখানে একবার টাচ করুন তাহলে একটি নতুন পেজ ওপেন হবে তারপর দেখবেন একটা মিডলে লেখা রয়েছে প্লেলিস্ট সেখানে আরেকবার টাচ করুন তাহলে সমস্ত ভিডিওগুলো সাবজেক্ট অনুযায়ী পরপর সেখানে পাবেন পাঁচটা সাবজেক্টেরই সমস্ত ভিডিওগুলো পরপর সেখানে সাজানো রয়েছে সেখান থেকে আপনারা ভিডিওগুলোকে দেখে নেবেন আসুন আমরা প্রথমে শুরু করি এক নম্বর প্রশ্ন দিয়ে বন সংরক্ষণ আইন প্রণয়ন হয় কত সালে এক নম্বর প্রশ্নের অ্যানসার সি 1980 সালে বন সংরক্ষণ আইন প্রণয়ন হয় 1980 সালে দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি তৃণভূমি নয় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি তৃণভূমি নয় দুইয়ের অপশান আছে ডি তৈগা দুইয়ের অপশান আছে ডি তৈগা তিন নম্বর প্রশ্ন পারমাফ্রস্ট দেখা যায় কোথায় পারমাফ্রস্ট দেখা যায় কোথায় তিনের অপশান হচ্ছে ডি তুন্দ্রা অঞ্চলে তুন্দ্রা বায়োমে তুন্দ্রা বায়োমে চার নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য অবস্থিত কোথায় ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য অবস্থিত কোথায় চারের অপশান সি ঘানা রাজস্থান ঘানা রাজস্থানে পাঁচ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি পাঁচের অপশান এ প্রেইরি পাঁচের অপশান হচ্ছে এ প্রেইরি ছয় নম্বর প্রশ্ন ভারতবর্ষে তামার আকরিক পাওয়া যায় কোথায় ভারতবর্ষে তামার আকরিক পাওয়া যায় কোথায় ছয়ের অপশান হচ্ছে এ সিংভূমে সিংভূমে সাত নম্বর প্রশ্ন জেরোফাইটিক উদ্ভিদ দেখা যায় কোথায় জেরোফাইটিক উদ্ভিদ দেখা যায় কোথায় সাতের অপশান হচ্ছে সি মরুভূমি অঞ্চলে মরুভূমি অঞ্চলে আট নম্বর প্রশ্ন চক্রাকার প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো চক্রাকার প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো আটের অপশান হচ্ছে ডি জল আটের অপশান হচ্ছে ডি জল নয় নম্বর প্রশ্ন স্মগ সৃষ্টির প্রধান গ্যাসীয় বস্তু হলো কোনটি স্মগ সৃষ্টির প্রধান গ্যাসীয় বস্তুটি হলো কোনটি নয়ের অপশান হচ্ছে বি এস ও টু নয়ের অপশান হচ্ছে বি এস ও টু এসও টু মানে হচ্ছে সালফার ডাই অক্সাইড দশ নম্বর প্রশ্ন ওজোন স্তর ভাঙ্গার বিক্রিয়ায় ড্যাশ অনুঘটকের কাজ করে থাকে দশ নম্বর প্রশ্ন হচ্ছে ওজোন স্তর ভাঙ্গার বিক্রিয়ায় ড্যাশ অনুঘটকের কাজ করে থাকে দশের অ্যান্সার হচ্ছে অপশান বি অর্থাৎ সিএল অপশান বি সিএল সিএল এর ফুল ফর্ম হচ্ছে ক্লোরিন সিএল এর ফুল ফর্ম হলো ক্লোরিন দশের অপশান বি সিএল এগারো নম্বর প্রশ্ন ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটের যন্ত্র ব্যবহার করা হয় কী রোধে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটের অথবা প্রেসিপিটেটর যন্ত্র ব্যবহার করা হয় কী রোধে এগারোর অপশান হচ্ছে ডি বায়ুদূষণ রোধে বায়ুদূষণ রোধে বারো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত মিথেন সক্রিয় থাকে বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত মিথেন সক্রিয় থাকে কত বছর বয়স পর্যন্ত বারোর অপশান হচ্ছে ডি এগারো বছর পর্যন্ত এগারো বছর পর্যন্ত তেরো নম্বর প্রশ্ন ওজোন হোল প্রথম আবিষ্কার হয় কত সালে ওজোন হোল প্রথম আবিষ্কার হয় কত সালে তেরোর অপশান সি ১৯৮৫ সালে চোদ্দ নম্বর প্রশ্ন অগ্নি নির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কি চোদ্দোর অপশান হচ্ছে ডি হ্যালন অগ্নি নির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হ্যালন চোদ্দোর অপশান ডি পনেরো নম্বর প্রশ্ন ক্যাটালাইটিক কনভার্টার যন্ত্রে ধোয়ার ড্যাশ দূর করা হয় পনেরোর অপশান হচ্ছে বি সিও সিও মানে হচ্ছে কার্বন মনোক্সাইড ক্যাটালাইটিক কনভার্টার যন্ত্রে ধোয়া দূর করতে ব্যবহার করা হয় সিও
নামে এক গ্যাস অর্থাৎ সিও হচ্ছে কার্বন মনোক্সাইড ব্যবহার করা হয়। ১৬নম্বর প্রশ্ন, একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য প্রতিদিন কতখানি বায়ুর প্রয়োজন হয়? একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য প্রতিদিন কতখানি বায়ুর প্রয়োজন হয়? ১৬র অপশান সি ১৪ কেজি, ১৪ কেজি। ১৭নম্বর প্রশ্ন, জৈব বিবর্ধন সবচেয়ে বেশি দেখা যায় যখন কৃষিক্ষেত্রে, জৈব বিবর্ধন সবচেয়ে বেশি দেখা যায় যখন কৃষিক্ষেত্রে কি ব্যবহার করা হয় তখন? ১৭র অপশান হচ্ছে এ ক্লোরিনেটেড হাইড্রোকার্বন যখন ব্যবহার করা হয় তখন জৈব বিবর্ধন সবচেয়ে বেশি দেখা যায়, তাহলে ১৭র অপশান হচ্ছে এ। ১৮নম্বর প্রশ্ন, পানীয় জলের পিএইচ মান হওয়া উচিত কত? ১৮র অপশান হলো সি ৬.৫ থেকে ৮.৫। পানীয় জলের পিএইচ মান হওয়া উচিত ৬.৫ থেকে ৮.৫, ১৮র অপশান সি। ১৯নম্বর প্রশ্ন, জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি? জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি? ১৯এর অপশান হচ্ছে বি, ১৯এর অপশান হচ্ছে বি, অ্যাফ্লাটক্রিন। ২০নম্বর প্রশ্ন, কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? ২০র অপশান হচ্ছে সি ভিব্রিও কলেরি। ২১নম্বর প্রশ্ন, ভূমিকম্প মাপার স্কেলের নাম কি? ২১এর অপশান হলো এ রিক্টার স্কেল, ভূমিকম্প মাপার স্কেলের নাম হচ্ছে রিক্টার স্কেল। ২২নম্বর প্রশ্ন, রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, ২২এর অপশান হচ্ছে বি ০ থেকে ৯ পর্যন্ত। ২৩নম্বর প্রশ্ন, শিলামণ্ডলে গড় গভীরতা কত? ২৩এর অপশান হলো বি, ২৩ অপশান বি, ১৭ কিমি, শিলামণ্ডলের গড় গভীরতা ১৭ কিমি। ২৪নম্বর প্রশ্ন, শিলামণ্ডলের উপরিভাগ প্রধানত ড্যাশ দিয়ে গঠিত, ২৪এর অপশান হচ্ছে ডি, সিলিকা ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত, শিলামণ্ডলের উপরিভাগ মূলত বা প্রধানত সিলিকা ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত, ২৪এর অপশান ডি। ২৫নম্বর প্রশ্ন, জলের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ২৫এর অপশান বি, তাপবিদ্যুৎ প্রকল্পে, জলের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাপবিদ্যুৎ প্রকল্পে, ২৫এর অপশান বি। ২৬নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা ভাগ কত? ২৬এর অপশান এ ২০.৬০%, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা ভাগ হচ্ছে ২০.৬০%, ২৬এর অপশান এ। ২৭নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ২৭এর অপশান এ একমুখী। ২৮নম্বর প্রশ্ন, বেনথস প্রাণীরা জলের কোথায় বাস করে? ২৮এর অপশান হচ্ছে ডি, জলের তলে কাদার মধ্যে, বেনথস প্রাণীরা জলের তলে কাদার মধ্যে বাস করে, ২৮এর অপশান হচ্ছে ডি। ২৯নম্বর প্রশ্ন, বিয়োজক জীবের উদাহরণ হলো কোনটি? ২৯নম্বর প্রশ্ন হচ্ছে এ ব্যাকটেরিয়া ও ছত্রাক, বিয়োজক জীবের উদাহরণ হলো ব্যাকটেরিয়া ও ছত্রাক। ৩০নম্বর প্রশ্ন, চিরহরিত অরণ্য দেখা যায় যেখানে বার্ষিক বৃষ্টিপাত কত হয়? ৩০এর অপশান হচ্ছে ডি ৪০ ইঞ্চির চেয়ে বেশি, চিরহরিত অরণ্য দেখা যায় যেখানে বার্ষিক বৃষ্টিপাত ৪০ ইঞ্চির চেয়ে বেশি। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি সাবজেক্টের প্রশ্ন নিয়ে আমরা হাজির হব। থ্যাংক ইউ।